এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন একজন পিএলআইডি রোগীকে দেওয়া যেতে পারে ছয়টি ক্ষেত্রে। সেই ছয়টি ক্ষেত্র জানতে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, স্পাইন সার্জন, লাইফ মেম্বার বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি। প্রথমত, যদি আপনার এমআরআই দেখে একজন সার্জন যদি মনে করেন যে আপনার অপারেশন লাগবে না, অর্থাৎ ডিস্ক প্রোলাপস অত্যন্ত কম আছে, আপনি যতজন ডাক্তারই দেখিয়েছেন কোনো ডাক্তারই আপনাকে অপারেশনের কথা বলেনি, কিন্তু আপনার লক্ষণ আছে, যেমন কোমরে ব্যথা, পায়ের দিকে ঝিঝি, অবস বা জ্বালা পোড়া, এগুলো আছে, বা কিছু দূর হাঁটলে আপনার পাটা ধরে যায়, এই যে লক্ষণগুলো আছে, কিন্তু এমআরআই ভালো, অতটা নাই, অতটা সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, সাথে অবশ্যই ইয়োগা বা যোগব্যায়াম। দুই নম্বর, যদি লক্ষণ দীর্ঘমেয়াদী হয়, অনেক চিকিৎসা করেছেন, থেরাপি দিয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন, আপনাকে দু একজন ডাক্তার অপারেশন কথা বলেছে, আবার অনেকে বলেননি, এই যে একটা মধ্য অবস্থা, আপনার লক্ষণ দূর হচ্ছে না, হয়তো আপনার 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে আপনি একই সমস্যায় ভুগছেন। এতদিন আসলে থাকার তো নিয়ম নাই, কিন্তু আমাদের কাছে যারা রোগী আসে এমনও দেখা গেছে 10 বছরের উপরে এই প্রবলেম নিয়ে আছে। তো সেটা যদিও তার চিকিৎসায় অবহেলার জন্য এটা হয়েছে, তো যেটাই হোক, এই যে দীর্ঘমেয়াদী আপনি ভুগছেন কিন্তু আপনার অপারেশন করার মতো অবস্থাও নাই, বা অপারেশন করতে চাচ্ছেন না, বা অপারেশন ডাক্তাররা বলছেনও না, তখন কিন্তু এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এটাই আপনার হতে পারে দারুণ একটা সমাধান। আর যদি কিছু দূর হাঁটলেই আপনার পাটা ঝিঝি লেগে যায়, এই সমস্যা যদি দীর্ঘদিন থাকে, এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন। 3 নম্বর হচ্ছে, অপারেশন করার মতো যদি সময় হাতে না থাকে, যারা বিভিন্ন দেশে যান, বিদেশে যান, যখন বিদেশ যাওয়ার আগে দেখা যায় আমাদের কাছে আসছে, হয়তো তার 1 মাস পরে বিদেশ যেতে হবে বা 2 মাস পরে বিদেশ যেতে হবে, এমতো অবস্থায় যখন আমাদের কাছে আসে, তো দুটো পর্যায় হতে পারে। এক হচ্ছে যে অপারেশন না করলেও চলে, বা অপারেশন করার প্রয়োজন কিন্তু না করলেও চলে, সেই ক্ষেত্রে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়। তবে যদি অপারেশন করতেই হবে এমন খারাপ অবস্থা থাকে, সেক্ষেত্রে আপনি বিদেশ যাবেন কি যাবেন না সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা স্ট্রেইট বলে দেবো যে আপনার অপারেশন লাগবেই, আপনি বিদেশ যাওয়াটা পিছিয়ে দেন। কিন্তু যদি সেরকম সিরিয়াস না হয়, সামান্য পিএলআইডি মানে ডিস্ক প্রোলাপস থাকে, আপনার 2 মাস পরে আপনি বিদেশ যাবেন, আমরা সাধারণত জানি যে অপারেশন করার পরে অন্তত 3 মাস সময় লাগে, আপনি 3 মাসের মধ্যে ভারী কাজ করতে পারবেন না, তো এই যে সময় স্বল্পতা, সুতরাং এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েও সেই ক্ষেত্রে আপনি বিদেশ যেতে পারেন নিশ্চিন্তে। চতুর্থত, বেশি বয়স্ক রোগী যারা 50-এর উপরে, 60, 70, 80, এই ধরনের বয়স্ক রোগীদের অপারেশন করতে সাধারণত রড স্ক্রু দিয়ে অপারেশন, পিএলআইডি অপারেশন করা হয়, তো সেটা অত্যন্ত ব্যয়বহুল অপারেশন, কিছুটা তো ঝুঁকিপূর্ণ বটেই। তো সেরকম বয়স্ক রোগীদের আমরা প্রাথমিকভাবে, যদি ডিস্ক প্রোলাপস অনেক বেশি না থাকে, প্রাথমিকভাবে যেটা করতে পারি সেটা হচ্ছে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন। 5. অপারেশন ভীতি, যারা অপারেশন করতে ভীষণই ভয় পাচ্ছেন, অপারেশন করবেনই না এরকম ডিসিশন নিয়েছেন, আমাদের কী করার আছে? হয়তো আমি দেখেছি আপনার এমআরআই দেখে বললাম যে আপনার অপারেশন করতেই হবে, আপনি করবেন না, আপনি করবেনই না, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে জাস্ট আপনি ব্যথাটাকে কিছুদিনের জন্য কমিয়ে রাখতে পারেন, অথবা এই একটি এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশনেই হয়তোবা দীর্ঘদিনও ভালো থাকতে পারেন। মূল কথা হচ্ছে সিমটম ফ্রি হওয়া, লক্ষণ মুক্ত থাকা। লক্ষণ মুক্ত যদি থাকেন সেটা তো কোনো সমস্যা নেই, শুধু একটা জায়গায় সমস্যা আছে যে আপনার অপারেশন লাগবেই বা আপনার অপারেশন ভয় আছে, এ অবস্থায় আপনি এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে বাড়ি চলে গেলেন, কিন্তু ড্যাঞ্জার সাইনগুলো মনে রাখতে হবে। সেটা কি, যদি মলদ্বারে ঝিঝি ঝিঝি লাগে বা ফুড ড্রপ হয় বা পা প্যারালাইসিস হয়ে যায় হঠাৎ করে একদিন, সেই ক্ষেত্রে বাড়িতে বসে থাকা যাবে না, এই বিপজ্জনক সাইনগুলো যদি, সিমটমগুলো যদি আসে, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে ডাক্তারের কাছে আসতে হবে এবং অপারেশন করতে হবে, তাহলে কিন্তু এটা রিস্ক হয়ে গেল। সুতরাং অপারেশন ভীতি, মানে অপারেশন লাগবেই কিন্তু আপনি অপারেশন ভীতির কারণে পিছিয়ে থাকবেন, এটা কিন্তু যুক্তিযুক্ত নয়, এটার জন্য আপনাকে অবশ্যই অপারেশন করতেই হবে। তারপরেও যদি এই ভিডিও দেখার পরেও যদি আপনি সচেতন না হন যে আমি অপারেশন করবই না,
সেই ক্ষেত্রে ওই যে বললাম এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে আপনি বাড়ি চলে যান, কিন্তু এই ড্যাঞ্জার চিহ্নগুলো মনে রাখতে হবে। এক হচ্ছে মলদ্বারের চারপাশে ঝিঝিলাক, দুই হচ্ছে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া, তিন হচ্ছে পা প্যারালাইসিস বা ফুড ড্রপ হওয়া। এগুলো হলে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে আসতেই হবে অপারেশনের জন্য। এবং 6 নম্বর যে ক্ষেত্রে আমরা এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারি সেটা হচ্ছে, আগে আপনার যদি পিএলআইডির অপারেশন হয়েছে একবার, সেটা হতে পারে 6 মাস আগে, 2 বছর আগে, 10 বছর আগে, এখন সেকেন্ড টাইম আপনার আবারও অপারেশন করার কথা ডাক্তার বলছেন, এই ক্ষেত্রে প্রথম যে চিকিৎসাটি বা চয়েসটি হতে পারে সেটা হচ্ছে একটা এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন। আমরা আজকে জানলাম যে কোন 6 ক্ষেত্রে এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন একজন পিএলআইডি রোগীর জন্য সবচেয়ে উত্তম সমাধান হতে পারে। এর যে কোনো একটি যদি আপনার ভিতরে থাকে পিএলআইডি রোগী হিসেবে, আপনি তাহলে কী করতে পারেন, এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই নিজের ফোন নম্বরে ফোন করে পূর্ব অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমরা আপনাকে শুধু এপিডুরাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়েই চিকিৎসা করতে চাই না, আপনাকে আপনার আমরা লাইফস্টাইল কারেকশনের গাইডলাইন দিতে চাই, যোগ ব্যায়াম কীভাবে করতে হয়, কোন ব্যায়ামগুলো আপনার জন্য উপযোগী সেগুলো দেখিয়ে দিতে চাই, এবং দৈনন্দিন চলাফেরাটা কেমন হবে সেগুলোর গাইডলাইনও দিতে চাই। তাহলেই আপনি ইনশাআল্লাহ পিএলআইডি থেকে মুক্ত হতে পারবেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।